আজকে আমরা আছি আমাদের শহর আরামবাগ। আমার সাথে দেখতে পাচ্ছেন সৌরভ রয়েছে। তো আরামবাগে আমরা আজকে যাব একটা স্পেশাল রেস্তোরাঁতে, যেখানে কলকাতার মতো যদি কেউ অথেন্টিক বেঙ্গলি থালির স্বাদ পেতে চান আরামবাগে, তাহলে আরামবাগে অবশ্যই আপনাকে আসতে হবে বাংলার হেঁসেল। যে হেঁসেল অথেন্টিক বেঙ্গলি থালি পাওয়া যায় এবং ওর সাথে অনেক রকমের স্টার্টারও আইটেম অনেক কিছু রয়েছে। এই মুহূর্তে আমরা সন্ধ্যেবেলায় এসেছি এই বাংলার হেঁসেলে। ওখানে গিয়ে আমরা যে স্টার্টার আইটেমটা আছে ওটা দেখবো, আর ওদের সাথে যে বাঙালি যে থালিটা আছে সেটা ব্যাপারে কথা বলবো, যে থালির মধ্যে কী কী দেওয়া হয়। চলুন যাওয়া যাক। দেখে নেওয়া যাক এই বাংলার হেঁসেল রেস্টুরেন্টের। প্রথমে আগে দেখে নেওয়া যাক এখানকার যে অ্যাম্বিয়েন্সটা আছে। এখানকার অ্যাম্বিয়েন্স বলতে এখানকার অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, রাস্তার ধারে, হাই রোডের ধারে, আর মানে কাছাকাছি ফাঁকা জায়গা, তো অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। তো চলো দেখে নেওয়া যাক অ্যাম্বিয়েন্সটা, তারপর আস্তে আস্তে খাবার দাবারের যে লিস্ট আছে সেগুলো শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক। আচ্ছা, তো আমরা এখন আছি বাংলার হেঁসেল রেস্টুরেন্টের মধ্যে, রেস্টুরেন্টের দোতলায়। তো এদের এখানে মেনলি যে মানে একতলা দোতলা দু জায়গাতেই বসা যায়, খেতে বসা যায়। তো কিন্তু এদের আরেকটা জিনিস হচ্ছে এখানকার যে মেন অ্যাম্বিয়েন্সের মধ্যে আরেকটা জিনিস ইনক্লুডেড, সেটা হলো এদের বাইরেতেও বসার জায়গা আছে। বাইরেতে বসার জায়গা আছে বলতে ঠিক গেটের সামনেটা একটা বেশ ভালো বসার জায়গা আছে, ওইখানে বেশ লাইট ফাইট দিয়ে বেশ ভালো একটা অ্যাম্বিয়েন্স তৈরি করেছে এরা। তো লোকেশনটা যদিও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তবু একবার বলে নিই, আরামবাগ থেকে বর্ধমান রোড, ঠিক আছে, আরামবাগ থেকে বর্ধমান রোডে যে বাসস্ট্যান্ড পেরিয়ে আরামবাগে যে নতুন বাসস্ট্যান্ড আছে, নতুন বাসস্ট্যান্ডের ঠিক অপোজিটে, ঠিক আছে, রেস্টুরেন্টের নাম বাংলার হেঁসেল, ঠিক আছে। আমি যদিও আমি লোকেশনটা দিয়ে দেবো, তবু আরেকবার রিপিট করলো। তো এখন আমরা খাবার দাবার অর্ডার করেছি। রাহুল, কি কি দেখছিস এখানে? এখানকার যে মেনু কার্ড আছে, মেনু কার্ডে কি কি দেখছিস? সবই তো রয়েছে দেখতে পাচ্ছি, বলে দিই এখানকার যে মেনু কার্ড আছে, মেনু কার্ডের ফ্রন্ট পেজটা একটু দেখা। এটা হচ্ছে মেনু কার্ডের ফ্রন্ট পেজ। যারা এখানকার, এখানে হোম ডেলিভারি অ্যাভেলেবেল আছে, তো যারা বাড়ির থেকে খাবারের ডেলিভারি নিতে চাও তো তারা এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। আর তাছাড়া যারা এখানে এসে খাবার দাবার খেতে চাও তারা আসতে পারো, লোকেশন ডেসক্রিপশন দিয়ে দেবো। এটা হচ্ছে এখানকার যে প্রাইস লিস্ট, এখানে স্যুপ, মোমো, স্যুপ মোমোরও আইটেম আছে, সাথে আছে তন্দুরি স্টার্টারও আছে, তন্দুরি স্টার্টার সবেরই আছে। হ্যাঁ, মেন কোর্সও রয়েছে। আচ্ছা, মেন কোর্সে, মেন কোর্সে এখানে আছে মাটন কষা, মাটন, মাটন থেকে শুরু করে মাটন, চিকেন, এগের বিভিন্ন রকম আইটেম, এই সবই অ্যাভেলেবেল আছে। তো এক কথায় উইকেন্ড কাটানোর জন্য একটা খুব সুন্দর জায়গা আরামবাগের পাশাপাশি জায়গা, আরামবাগের নিকটবর্তী একটা বেশ সুন্দর জায়গা। তো আমরা এখন অর্ডার দিয়ে দিয়েছি, কি অর্ডার দিলাম রে? ভুলে গেছি, চিকেন ড্রামস্টিক আর এগ হাক্কা নুডলস। চিকেন ড্রামস্টিক আর এগ, এগ হাক্কা নুডলস। চিকেন ড্রামস্টিকটার দাম কত নিল? চিকেন ড্রামস্টিকের দাম নিয়েছে 190 টাকা। 190 টাকা। আর হাক্কা এগ নুডলসটার দাম হচ্ছে 90 টাকা। তো রাকেশ, কেমন যাচ্ছে দিন দিন, কেমন যাচ্ছে? খুবই দুঃখ, কষ্ট। কিসের দুঃখ? তো জর্জরিত। কিসের দুঃখ?
আমাদের এখন থালা এসে গেছে, এবারে খাবারটা আসছে। তো ছনছন করে খাবার আমি ছনছন করছি চামচ খাবো। তো যাই হোক, তো খাবারের সিনেমাটিক শটটা চলো দেখে নেওয়া যাক। তো এখন যে চাউমিনটা আমি খেয়ে দেখবো, এখানকার যে চাউমিন এগ চাউমিন, তার সাথে আছে তার সাথে চিকেন ড্রামস্টিক। ড্রামস্টিকের দেখা যাক কিরকম খেতে। আমার ভালোই লাগে, দারুণ খেতে, সত্যি প্রশংসনীয়। এবং খাবারের প্রত্যেকটা, যে আমাদের দুটো আইটেম নিয়েছিলাম, দুটো আইটেমের দুটোই খুব কোয়ালিটিটা খুব খুবই ভালো খেতে। আর কোয়ান্টিটি যা দিয়েছে তিনজনের জন্য এনাফ নাকি, কি বলিস? হ্যাঁ, সন্ধ্যেবেলার খাবার হিসেবে এনাফ। সন্ধ্যে টিফিনের জন্য ঠিকঠাক, এক প্লেট আমরা নিয়েছিলাম, এক প্লেট চাউমিন এগ চপ আর সাথে এক প্লেট চিকেন ড্রামস্টিক। যেহেতু সন্ধ্যেবেলা স্ন্যাক্স ছিল তাই বেশি নিইনি, বেশি নেওয়ার জন্য রিস্ক নিইনি, কারণ যাই হোক না কেন খাবার নষ্ট করা সেটা ঠিক নয়। তো নিজেদের ক্যাপাসিটি বুঝিয়ে আমরা নিয়েছিলাম। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, তারপর কথা হচ্ছে, ঠিক আছে? চলো। এখানকার যে মেন, আমি আসার সময় বলছিলাম এখানকার যে মেন অ্যাট্রাকশন যেটা বাঙালি থালি, ঠিক আছে? তো বাঙালি থালিটা কি কি আইটেম থাকে এবং তাই একটু ডিটেইলস একটু বলুন। আমাদের চার ধরনের হয়, একটা হচ্ছে ভেজ থালি, চিকেন থালি, মাটন থালি, একটা পমফ্রেট থালি আর একটা মহাভোজ থালি। মহাভোজ থালিটায় আমরা কি কি থাকে বলে দিচ্ছি। স্টিম রাইস থাকবে, ছোটো কাটির চাল, জলের ভাত, তিনটে ভাজা থাকবে, একটা সবজি থাকবে, একটা পনিরের আইটেম থাকবে, দু পিস চিকেনের আইটেম থাকবে, দু পিস মটনের আইটেম থাকবে, পমফ্রেট থাকবে, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, বড়া, স্যালাড, পান, সব ধরনের সমস্ত আইটেমটা থাকে। টোটালটা আমরা সার্ভ করি মাটির থালা, মাটির বাটি, মাটির গ্লাসে টোটালটা। এটার আপনার প্রাইস পড়ে 800, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি আমাদের আগের থেকে অর্ডার দিতে হয়। তো অর্ডার দেওয়ার জন্য আমাদের 8001101020 এই নাম্বারটায় আমাদেরকে কল করে আগের দিনে একটু অর্ডার দিয়ে দেবেন, কারণ অ্যাকচুয়ালি অনেকটা সময় লেগে যায়। ওই জন্য বাকি আইটেম তো রেস্টুরেন্টের আইটেম যা আছে সেটা তো আমি এলে পেয়ে যাবেন, সেটা অসুবিধা নেই। বাট থালিটা অ্যাকচুয়ালি আপনারা যদি খেতে চান বা অনেকে বা ওকেশনালি কোনো কারো বার্থডে আছে বা আদার্স বা এমনি নর্মাল টাইমে খেতে চান, তো ওইটা অ্যাকচুয়ালি একটু আগের থেকে আমাদেরকে জানাতে হয়। জানানোর জন্য এই নাম্বারে আপনি কল করে অর্ডার দিয়ে রাখতে পারেন, অবশ্যই আপনার সে টাইমে পেয়ে যাবেন। টাইমটা একটু বলে দেবেন, এই টাইমে যাচ্ছে টাইমটা অবশ্যই। বাকি আমাদের ইন্ডিয়ান চাইনিজ এবং স্পেশালি আমাদের প্রায় 25টার উপরে চায়ের আইটেম আছে, 20-25টার উপরে চায়ের আইটেম আছে, প্লাস লস্যি নতুন আমরা শুরু করেছি এই সামার থেকে শুরু করছি, এবং বিভিন্ন ধরনের মককেলও পেয়ে যাবেন, এটা চায়ের হাটে আপনি পেয়ে যাবেন। আর বাংলা হিসেবে তো অবশ্যই ইন্ডিয়ান চাইনিজ তন্দুর থাকছেই, অবশ্যই আসবেন সবাই, ধন্যবাদ, আসবেন। তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করব। আর যদি তোমাদের এই জায়গাটা ভালো লাগে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, এবং আমাদের ভিডিওটাকে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি আমি নিচের ডেসক্রিপশানেতে বাংলা হেসেলের সমস্ত ডিটেলস, কন্ট্যাক্ট নাম্বার সহ সমস্ত কিছু দিয়ে দেবো। যারা এখানে এসে খাবার দাবার খেতে চাও তারা অবশ্যই এসো, আসতে পারো।
এবং যারা হোম ডেলিভারি করতে চাও তারাও আসতে পারো, তারাও ডেলিভারি জন্য কন্ট্যাক্ট নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে, তো সেখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো এখানে ওভারঅল যে খাওয়া দাওয়া যা এক্সপিরিয়েন্স আমার যা হলো সব খুবই ভালো ছিল, টেস্ট খুবই ভালো, কোয়ান্টিটি কোয়ালিটি খুবই ভালো লেগেছে। তো ঠিক আছে, চলো চলো এসো, আর যারা আসছো তারা কমেন্ট সেকশানে জানিও যে তোমাদের এসে এখানে কীরকম লাগলো খাবার দাবার, আর যারা অলরেডি এসেছো তারাও আমাদেরকে জানিও কমেন্ট সেকশানে যে আর কী কী আইটেম আমরা ট্রাই করলে, যেটা যেটা আরও হয়তো ভালো আইটেম ছিল এখানকার যেটা আমরা ট্রাই করিনি, সেই সাজেশানটাও দিতে পারো কমেন্ট সেকশানে। দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। আচ্ছা, এখানে একটা কথা বলি, এদের এখানকার আর একটা জিনিস হচ্ছে চায়ের হাট, এটা 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 স্পেশালি চায়ের জন্য, না এটা স্পেশালি চায়ের জন্য, স্পেশালি চা, মকটেল, মকটেল, লস্যি। আচ্ছা আচ্ছা,